প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনাকে সকলদের স্বাগতম জানাইতাছি আয়ান টিভির পর্দায় আয়ান টিভির নিয়মিত অনুষ্ঠান ঢাকায় অ্যাপ্যাচাল এখানে ঢাকার ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক শিক্ষা নিয়ে আমরা আপনাকে লগে বাতচিত করুম আমি পারবিন রহমান আজকে আমার লগে দুইজন মেহমান বি আইছে আমি আপনাকে পরিচয় করাই দিতাছি একজন জনাব মুক্তি ইসলাম মুক্তি রহমান উনি একজন উনি একজন মুফতি রহমান উনি একজন সলিসিটার আর একজন জনাব রাকেশ রহমান উনি একজন লেখক আচ্ছা প্রথমে আমি মুফতি ইসলাম মুসলিম মুফতি ভাইকে জিজ্ঞাই করি আপনি আজকাল যে আমরা এখানে আইছি সম্পূর্ণ আমল নিজের ঢাকার বসায় কথা কনের লেগা আপনি কী মন ভাই আপনি ফিলিংসটা কন ধন্যবাদ আপা আসলে এটা অন্যরকম একটা ফিলিংস অনেকবার অনেক কিছু মিডিয়াতে কাম করছি আইছি লেকিন ডাকাইয়া প্যাঁচাল বা ডাকাইয়া বাসায় কম মিডিয়াতে এটা আসলে অনেকটা সৌভাগ্য তো আজকেই ফার্স্ট লাইভ অনুষ্ঠানে আমার সৌভাগ্য হয়েছে যে আমি ডাকাইয়া প্যাঁচাল অনুষ্ঠানে আইতে পারছি আর একটুখানি একটু সংশোধন করে দিই আপা আমি আমার নাম মুফতি নাফিস আমি এখানে সলিসিটার 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 অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস আমি এখানে ইস্টার্ন কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান আর আজকে আমরা আপনার বলে ঢাকার বাসায় আসলে কথা কোয়া অবশ্যই এটা ঢাকায় যেহেতু পেঁচাল অনুষ্ঠান তো ঢাকায় আসলে অনেক কিছু কভার আছে তো আমার আগে রাকেশ ভাই আগে ফার্স্টে তার পরিচয়টা দিয়ালো তারপর আমরা ঢাকায় বাসায় কথা আচ্ছা ঠিক আছে ভাইজান আপনি আপনার ফিলিংসটা বলুন আজকে এখানে কেমন লাগতেছে ধন্যবাদ খাস দিলে খুশ লাগতেছে খুব ভালো লাগতেছে ঢাকায় বাসায় বহু ভিডিও করছি পড়ছি ঐতিহ্য ধরে রাখার লেগা আমরা সুদূর বিদেশে থাকি বহুদিন যাবত আমরা বাইরে আছি এ তো খাস ভাষা আমগর মধ্যে আইব না মাগার আমরা ঐতিহ্য বুকে লালন কইরা আমরা চেষ্টা করি যে ধরে রাখতে আমরা চেষ্টা করব এবং আজকা খুব ভালো লাগতেছে লেগা যে টিভি পদ্মায় আয়া পড়ছে ঢাকায় স্বাগতম জানাই আয়ন চিবিরে এবং দর্শক যারা আছে ভাই যারা দেখতেছ সবাইকে খাস দিলে শুভেচ্ছা জানাইতাছি সবাই ভালো থাকবা কথা হইব তোমরা শুনবা আমরা আছি লগে এটা কিন্তু ভাই আমগো আমগো মনের মধ্যে খুব প্রাউড লাগতেছে আজকে দিল খুইলা পরানটা খুইলা আমরা আজকে ঢাকার বাসায় এখানে বাতচিত করুম

ইচ্ছা আমরা যেমন কথাগম ঠিক আছে কেউ তো নাটক ফাটকে দেখায় আমরা অপমান করবার লাগে পারবো না আর যারা আসলে নাটক ফাটকে অনেক সময় দেখি যে ডায়লগ মানে এটা কিন্তু আসলে ডাকাইয়া ডায়লগ না বুঝুনি যে একচুয়ালি এটা ডাকাইয়া ঠিক আছে আর ঢাকার ইতিহাস কইতে আসলে চারশো বছর ইতিহাস আমার অনেক ইতিহাস আছে রাকেশ ভাই আমার ইতিহাস আছে ঠিক আছে তো এইসবেন আমার কাটাইছি গুড্ডি মানজা মারছি কবুতর পালছি তারপর আমি নিজে বিলাতি ইন্দুর পালছি খসগোশ পালছি ঠিক আছে আপনি করতো না তারপর আবার ছোটবেলার কথা বা ঢাকার ইতিহাসের ভিতরে এখানে ঢাকা ইউনিভার্সিটি দেখেন নবাব বাড়ি দেখেন ঢাকার দেখেন খাওয়ানোর ঐতিহ্য রাকেশ ভাই এটা কিন্তু রাকেশ ভাই কি সত্যি আপনি কি করেন আমি এই কথার লগে একমত হইতে পারতা লেগা তাকে দিল উদার আমরা মানুষের বসবাস করবার লেখা থাকবার লেগা ঝাঁকায় জায়গা দিচ্ছি আমরা ক্যাপিটাল জায়গা দিচ্ছি আমগো শহরে বিভিন্ন বারাজাতের মানুষ আই আমগো শহরে থাকে আমগো শহরে খায় আমরা কিন্তু অন্তর দিয়ে এগো ভালোবাসি

খা ভাষার যে একটা ব্যাপারটা আছে আমরা করলাম বাইরে গেলে ফরেন বরেন সবই ভাষার কথা কইতাছি শুদ্ধ বি কইতাছি ফরেন বি কইতাছি মাগার আমরা যখন আমুক এলাকায় থাকবো আমুক একটা ঐতিহ্য আছে আমরা ওই ঐতিহ্যের উপর বহল থাকবো এটা লোয়া কারো কোনো দিবত নাই আর ঢাকার মানুষ যদি শিক্ষিত মানুষই কিন্তু উদার হয় শিক্ষিত মানুষের সার্টিফিকেটের শিক্ষাটা কিন্তু আসল শিক্ষা না শিক্ষা আপনার আপনি কি জ্ঞান অর্জন করলেন ঢাকার মানুষের উপরে শিক্ষিত আর অন্য কোনো অঞ্চলে খুঁজে পাওয়া যায় না আমি কোন অঞ্চলে মানুষ খালি আহ শিক্ষিত হইলে উদার হয় আমি তো জানি যে আমগো ঢাকার মন উদার মন উদার মানেই হয়েছে যে আপনি বিকাশিত আপনি শিক্ষিত শিক্ষা খালি আপনার ওই যে ডিগ্রি অর্জন করলে হইব না বহু শিক্ষিত আমরা দেখি কিন্তু শিক্ষার ভিতরে যে মনুষ্যত্ব সেগুলি আমরা খুঁজে পাই না মার আম এলাকায় কেউ যদি আহে স্বাভাবিকভাবে ঢাকায় সবাই আয় চাকরি করবার আয় ব্যবসা করবার আয় আমরা কোনো সাইট দেই বালা মন্দ খোঁজ লই আপনি একটু ঢাকার সাইজে যাইবেন দেখবেন যে ওই যে বড় বড় বাড়িগুলি যে খাড়া রয়েছে মানে চারতলায় কি কি করতেছে পাঁচতলায় একজনের মরে রয়েছে কেউ কলম খবর লয় না এটা ওই যে অপ অপশিক্ষা অপ আমরা কলম আমগ এলাকায় কোনো বাড়াটি আইলে আমরা কিন্তু খবর লই হ্যাঁ রে ফলো করি হ্যাঁ চলতে পারতাছে কিনা হ্যাঁ বাকি খাইতেছে কিনা ভাই আপনার চাকরি লাগবো কিনা আপনি অন্য শহরে গেলে কিন্তু এগুলি পাবেন না আর খাওয়ান দাওয়ানের কথা আমি যে এই বিপদে পরে আমরা চেষ্টা করি আমরা সবাইদের লয়ে এক লগে থাকার চেষ্টা করি আমরা বাড়িতে বি বাঁচার দিয়ে আই যে অমুক বাড়িতে অমুক বাড়াতেই আইছে আলায় মনে চলতে পারতাছে না আলা একটু দেখো এটা কিন্তু আমরা কইতাছি আমরা কোরি করলাম আমরা বিদেশ থেকেও কিন্তু কই যে এলাকায় খবর লইও যারা বাইরে থেকে আইছে আর আমগো যেটা শিক্ষা আসলে শিক্ষা আমি তো ক্লিয়ার করে কইলাম যে মন মনটাই আসলে বড় শিক্ষা তারপরে আমগো যাকে পোলাবেন কিন্তু আপনি সব জায়গায় আছে

তারা দেখলে কেউ বুঝবার পারবো না আপনি চলতেছেন আমি চলতাছি শুদ্ধ ভাষা শুনলে মানুষে বুঝবো না আমরা খাস জায়গায় আবার আমরা যখন এক ওই জায়গা আমরা কিন্তু ওই মৌলবাদ চাইবেন না যে জায়গায় বাসার উপরে থাকতে যেইখানে যাই কিছু অঞ্চলের লোক আছে এরা কিন্তু শুদ্ধ ভাষা কইবার পারে না একটা লাইন করলে তিনটা লাইন মনে করেন এগো বাসার টানায় আবার আমরা যখন শুদ্ধ কমু আমরা শিক্ষা পরালয় কই আইছি মনে করেন যে আমাকে ধরবার পারবো না না ইংলিশে ধরবার পারব না মনে করেন বাংলায় ধরতে পারবো অন্য ভাষায় বি ধরতে পারবো না ইউরোপে দেশের লোক আছে যারা মনে করেন অন্য দেশের ভাষা বি লই লইছে তো ব্যাপার হয়েছে যে আপনাকে আপনার আমাকে শিখতে হইব বা কিছু কিছু এলাকার লোক আমরা দেখতেছি এরা কিন্তু হ্যাগো ভাষার উপরে বহাল থাকে মনে করেন হ্যাগো ভাষা ছাড়বই না এরা কিন্তু এত আমুগ সমস্যা হয় আমরা বি চাই এরা বিশুদ্ধ ভাষায় চলুক আবার হ্যাগো ভাষার চর্চা হ্যাগো ভাষার এলাকার লোকের লোকে করুক আশা করবো সবাই চেষ্টা করবো আমুগো মতন ধরে রাখবার আমরা বি চেষ্টা করব আমরা বহুত বছর বাইরে আছি হয়তো বা খাস ভাষাটা থেকে বাইরে হইতেছে না কারণ ওইভাবে চর্চা নাই ভাই ব্রাদার যারা আছো তারা ক্ষমা দৃষ্টিতে লইবা আমরা চেষ্টা করে যেতেছি আমা গো আমরা আমরা বুকে লালন কইরা ঐতিহ্য ধরে রাখার এমন বহু রকম সমস্যা বি হইতাছে দেশে নাফিস ভাই বি কইল নাটক বানাইতেছে ওকে ফাইন যদি ঐতিহ্য ধরে আহনের লাগা কেউ নাকক করো আমগো পুরান জায়গা আছে আমরা তোমগো খাস দি লাপ পেন করব মাগর আমগো যদি বিক্রিতে করবরাহ আমরা কিন্তু বিক্রিয় দে তোম এলাকা বিযুক্ত দমু না আমরা বেরি কেটে দমু এলাকায় আমগোwidetilde নষ্ট করবার পারবা না আচ্ছা সেই মুফতি ভাই আপনি কিছু বলেন আপনার এই যে আপনার যে ভাষা এটা সম্বন্ধে আপনার ধারণা কি আসলে ভাষা আসলে প্রতিটা আমরা যদি আজকাল ইংল্যান্ডের দিকে তাকাই আমরা কিন্তু ইংল্যান্ডে বা ইউনাইটেড কিংডমের দিকে দেখলে কিন্তু আমরা দেখতে পারব যে নিউ ক্যাসেল যদি আপনি যান নিউ ক্যাসেলে কিন্তু একটা জর্ডিশ জর্ডিশ ভাষায় ওরা কথা কয় ঠিক আছে ওরা কিন্তু অগল্কে প্রাউড আপনি যদি স্কটল্যান্ডে যান আমি আপনি যদি স্কটল্যান্ডে যাও তো বা যদি এক মানে ইংল্যান্ডের মানুষ যদি স্কটল্যান্ডে যাওয়াটা ওরা আর এটা আবার কী করে রে ভাই এটা তো আবার কী রকম বাট যেটা ওইসে আসলে তাগো কিন্তু আমগ্ লেক আমা কিন্তু সব ভাষারে এবং সবাই সবাই কিন্তু রেসপেক্ট করবার লাগবে সম্মান করবার লাগবে ঠিক আছে আমি ঢাকা দেখা আমি অন্য ডিস্ট্রিক্টে ঢাকায় কিন্তু চৌত্রিশটা ডিস্ট্রিক চৌষষ্টিটা ডিস্ট্রিক্ট আছে ঠিক আছে ঢাকায় কিন্তু চৌষট্টি আমরা কিন্তু সব মানুষের রেসপেক্ট করতে লাগবো ঠিক আছে সবার কিন্তু নিজস্ব মায়ের ভাষা আছে ঠিক আছে আবার এই লগে লগে কিন্তু আবার সবাই কিন্তু শুদ্ধ ভাষাও শিখতে লাগবে ইংলিশ ভাষাও শিখতে হবে সবাই সবাই রেসপেক্ট করতে হবে অনেক এলাকার মানুষ আছে যেমন মনে করেন এই এলাকায় অনেক মানুষ আছে ইংল্যান্ডের মাটিতে যারা কিন্তু করে যারা মনে করে যে আপনার তাগো এলাকার বাইরে সবাই হলো ডাকাইয়া সবাই ডাকাইয়া খয় তারা কিন্তু এইটাও জানে না যে চৌষট্টিটা ডাকায় ডিস্ট্রিক্ট আছে তাগো ভিতর তাগো ডিস্ট্রিক্ট একটা আর বাকি তেষট্টিটা

এই মেন্টালিটিটা কিন্তু অলওয়েজ থাকতে হইব ঠিক আছে তো দেখা যায় যে ঢাকায় আগে যদি আমরা স্কুল লাইফের কথা কই আমরা যখন ছোটবেলায় স্কুল লাইফ কলেজ লাইফে গেছি আপনি একটু কন আমরা স্কুল লাইফ কলেজ লাইফে কি মজা করতাম কারণ আসলে আমগো যে নেক্সট জেনারেশন বা আমগো যে অন্যান্য অন্যান্য কমিউনিটি মানুষ ওরা কিন্তু আসলে এইসব ব্যাপারে অত কিছু জানে না মজাগুলি ওরা নিবার পারবো না কিছু সমস্যা বের হয়েছে ভাইয়ের সাথে আমি একমত কিছু গরিব পানা আম গভীর আছিল মাগার এখনকার পলা পান্না কিন্তু সেই গরিব পানা কাটাই আপনি দেখবেন যে আমি নিজে বি অবাক হয়ে গেছি গা কিন্তু পুরান জায়গার একটা পেজ আছে সেখানে কিন্তু ওরা বিভিন্ন রকম খাবারের ছবি দেয় বিভিন্ন রকম জায়গার ছবি দেয় আমরা বি আমার বি মনে চাই যে বর্তমানে কিন্তু আমগো যে ঢাকার খাওয়ানগুলি রিচ ফুডগুলা এটা কিন্তু খুব পপুলার এই খাওয়ানের ব্যাপারে আপনি কিছু কোন এই এই পপুলার খাওয়া কিন্তু অন্য অন্য ডিস্ট্রিক্টে আমি মনে করি নাইকা আমরা আসলে আমরা সাই খাবার খাইয়া অভ্যস্ত আমরা মুগলগো গো খাবার খাইয়া অভ্যস্ত এইটা আমগো বাংলাদেশি গো খাওন না এটা জমিদার গো খাওন জমিদার গো আপনার নামি দামি খাওয়ানি হইব এখন কিছু বিক্রিতে আয়া পড়ছে আমগো দেশে যেমন আপনার তেহারি তেহারি মনে করেন খাসি দিয়ে আর আমাদের তেহারি হইব না ওইটা গরুর বুঝি কাবাব তেহারি হইতে হইব

আপনি ভালো আছেন আচ্ছা যদি আমাকে গেস গো কিছু জিগান গান জিগে ব্যাপারে ওকে পরে ফোন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাইজান আপনি কি জানি কইতা ছিলেন ব্যাপারে কইতা ছিলাম আপা খাওন হইছে আমগো জমিদারি খাওন এটা মুগল গো এই খাওন আমরা খাইতা না পারলে খাবো না মাগার এই খাওনের বিক্রিতকরণ না আর মনে করেন যে আমি অনেক জায়গায় দেখতেছি জায়গায় বিয়ে হয়েছে জায়গা মানে নতুন জায়গায় হয়েছে নতুন জায়গা তো আসলে বাইরের মানুষ লয়ে উইছে খাস জায়গায় আর তো মনে করেন বাড়ি বাড়িঘর এরা দূরে যায় না আমার বি নতুন জায়গায় বি বাড়ি আছে পুরান জায়গায় বিয়ে বাড়ি আছে কিন্তু আমি পুরান জায়গায় থাকতে বেশি পছন্দ করি আমার নতুন জায়গায় যাইতে গেলে আমি যাইতে চাই না

এই যে আমুগো সাকরাইনের কথাই কন সাকরাইন কিন্তু আমগ্র এলাকার একটা অনুষ্ঠান আসছিল আমি কিন্তু একটা ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল হয়ে যেতেছি পৃথিবীর কোথাও এরকম অনুষ্ঠান হয় না আমরা কিন্তু সাকরাইন ওই যে আপনার মশাল জ্বালাইতাম মুখে কেরোসিন ফু দিতাম এটাই কিন্তু একটা স্টাইল

আমগো পুরান জায়গায় কিন্তু সবাই কিন্তু ঈদের দিন জুম্মার মতন সবাই মনে করেন আইব দুপুরবেলা এর ওদিকে খামো বিরিয়ানি হইব মনে করেন কাচ্ছি হইব খাওয়ানোর একটা আলাদা আপনি বৃহস্পতিবার রাত থেকে দেখবেন যে খাস ঢাকায়েরা যারা এগো মনে করেন খাওয়ানের আয়োজন চলতেছে জুম্মা পরে আইব ময় মুরব্বিগো কবর করে বাড়িয়ে আইবো একলা আইব না কলম বন্ধু বান্ধব পুরে এবো খাইবো তো খাওয়ানের যে ব্যাপারটা হয়েছে ঢাকায় বহুত রকমের খাওয়ন চলে গেছে বিদেশি খাওয়ন বিয়ে আছে মাগার আপনি বিরিয়ানির উপরে যদি মুরগি দিয়ে দেন দিয়ে যদি অন্য কোন নাম দেন এইটা ঢাকায় এরা লইব না আর খাওয়ানোর ব্যাপারে কিছু ব্যাপার আছে ঢাকায় কিন্তু যে যা করে ওই কাছিটা মশলা কিন্তু পিওর মনে করেন স্বাস্থ্যসম্মত মশলা দেয়া করে মাগার এমন বিভিন্ন জায়গায় কাছি করে আপনি খাইবেন হাই ফাই আপনি হারা হারারায় ঘুমাইতে পারবেন না আমরা কিন্তু হয় ঢাকা এমন মশলা দেয় মশলা মনে করেন যে খাইয়ে আপনি সুস্থ থাকতে পারবেন না ওই গ্যাসের ওষুধ খাইবেন কোক খাইবেন তারপর আমাকে বোরআরির কথা আহেন

এই বোরআনিজাম মনে করেন ভিতরে যে জিনিসগুলি আছে আপনি যত ভারী খাবার খান পোলাও খান রোস্ট খান চিক্কা খান কাবাব খান হ্যাঁ পরে মনে করেন বোরানিজাম মারবেন আপনার কোনো ডিস্টার্বই হইবো না আপনি হারায় নিশ্চিন্ত ঘুমাইবার পারবেন মাগার এই যে তান অনেকে চিনেন আবার নতুন করে আম দেখবেন হাই ফাই রেস্টুরেন্টগুলিতে জাকায় বোরআনী বাইছে কার যদি ভালোই না হইতো এরা কিন্তু চালু করতো না আপনি দেখবেন যে এই জিনিসগুলি কিন্তু মানুষ লইতাছে আবার ঐতিহ্যে কিন্তু চল যায় আবার মনে করে একশো বছর পরে চল ফেরত হয় আগের যে মডেল আসিল এই কিন্তু আবার এখন স্টাইল হিসেবে ফেরত আইসে চাকরুর উপরে প্যান্ট পরা তারপরে চিপা প্যান্ট পিঁধা এইটি কদিন পর আবার ধুলা প্যান্ট বিচল বা আহ মহিলারা যেরকম মনে করেন আগে সালা কমি যে স্টাইলে পড়তো ওইটি ফেরত আইব তো ঢাকায় নতুন খাবার আবিষ্কার করছে মার স্বাদ আর খুঁজে পায় না স্বাদ কিন্তু ঢাকায় খাওয়ানোর ভিত্তিতে খাওয়ানোর সম্বন্ধে আমি সকালবেলা চা আর খানি না খেলে সকাল

আর বিলোবিল্লো রে যা এই যে কি খাওয়া রে তো সাইড এফেক্ট না খা

একমাত্র বাঘরখানি দেন আপনার দোকানে তো বেড়া মানে কি করলো ভাই আপা আপনি বিশ্বাস করবেন ভাই বিশ্বাস করবেন বেড়া মানে পরোটা আছে না শক্ত পোড়া পরোটা এবং পকেটের প্যাকেটের মধ্যে লেখা আছে যে বাঘরখানা ভাই এটা হয়

আমগো খাওয়ান আসলে যে জিনিসটা আমগো খাওয়ান আসলে কেউ ডুপ্লিকেট করতে পারত না যদিও ওরা হন কি কয় ওরা ওরা হাইব্রিড বানায় খাওয়ান ঠিক আছে হাইব্রিড খাওয়ান কিন্তু খাওয়ান আসলে আমগো খাওয়ান এই যে একটা মজার কথা কই আপনার এই আমগো যে লালবাগ বা আমগো ফরাশগঞ্জ বা লক্ষ্মীবাজার বিভিন্ন রোজার সময় যে আমগো ইফতারের হাট ঠিক আছে এখন যে বিভিন্ন দোকান পত্রগুলো বইছে বিশ্বাস করে না বা সত্যি করে লালবাগে যে হাত ইয়াটা ভয় আপনার সন্ধ্যাবেলা ইত্যাদের সময় যে ইয়া রোজা সময় হ্যাঁ রোজার সময় ঠিক আছে আপা বিশ্বাস করে না বা আমি জীবনে ওইখানে যাই কিনা খাইনি কোনো কিছু কারণ কি অ্যাকচুয়ালি ওগুলো যে এখানে বিশ্বাস করে ওগুলো যা বেচয় ঠিক আছে অনেক কিছু ডাকাই গলো মিলে এটা কিন্তু আসলে

ওই আমরা দোকানের খাউন খাইছি আবার টং দোকানের তেহারি কোন সকলবালাই যদি লইত কলম খাসির একটা তেহারি করে ওরা মানে এত সুন্দর তেল আর মনে করেন চাইল এর মিক্স হয়ে যাবে আপনি দেখে কইবেন যে জিনিসটা নাখেウンド উড়তো বর্মনা হ্যাঁ আইজ আমগো একটা খাউন আছে না চকবাজারের বড় বড় চকবাজার বড় ব্যাপারে বড় পোলাই মুড়ির ব্যাপারট হইছে রোজার মাসে jakarta তো মনে করেন সেই জলমগ্ন থেকে মুড়ি খাইব বুট দিয়ে একটু পিয়ে জু বাইঙ্গা দিবে কি বেগুনী বড় পলা আপনারা খাইছেন কি আমি খাইছি কো একবার আমার কাছে ভাল লাগছে মাগার আমি মা খাইলেও কিন্তু মুড়ি আমরা খামুই বড় মাসে যেখানে যে এমগো ভাই মুড়ি আছে নাকি আমরা তো ছোট ছোটকালের থেকে বিদিছে আয় পড়ছি বিব্রত বা রোজার মাছ অনেকে রাখে ঘরে মুড়ি মাখানে যে সবাই কিন্তু ঢাকা মতন খায় না আমরা মনে করেন নামাজটা বলে মুড়ি দিয়ে একটা ফিনিশিং মারি ইফতারি এরপরে মনে করেন আমরা আগে মনে আছে কিনা আমরা একটা খিচুড়ি খাইতাম

এগুলো দেখ লাল লালকুঠি লালকুঠি যেমন আম্মু গো এলাকার নাম হয়েছে ফরাসগঞ্জ এই এই নামকরণ হয়েছে মনে করেন ফরা ফরাসিরা গেছিলো ফরাসিরা যাই আয় লালকুচিতে মনে করেন মানুষ ময়রা মেরা এই লালকুঠি রক্ত থেকে কুটি হয়েছে লালের কোঠি তো এরকম যে আছে যে আম্মু গো প্রশাসন যারা আছে তার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে একটা দেশের যে ঐতিহ্য আছে যে ধরে রাখতে হবে যাক শুধু বাংলাদেশের রাজধানী হয়েছে তো স্বাধীনতার পরে স্বাধীনতার আগে বিয়ে যা পুরা বাংলা বিহারের মনে করেন রাজধানী হিসাবে বাণিজ্যিক নগর হিসাবে এইটারে ধরে রাখতো এবং এইটাকে আমাকে ধরে রাখতে হইব আমগো পরবর্তী জেনারেশন যারা আইব তারা যাতে জানতে পারে যে আসলে আমরা দেশের এই শহরগুলির ঐতিহ্য কি এবং বাইরে থেকেও কিন্তু মানুষ পড়াশোনা করতে জায়গায় যাইতাছে লালবাগের কেল্লায় ইতিহাস জানতে চাইতাছে বা এই সাবর্তি যেমন মুসলিম সারি আমাদের দেশে এটা বিলুপ্ত হয়ে গেছে গা তো আমরা যদি ধরে রাখবার না পারি এই কলম কালের বিবর্তনে হারাই যাবো আমাকে ধরে রাখতে যে প্রাকৃতিক সৌন্দর্য ঢাকাটা চারিদিক দিয়ে নদী আছে আপনি যান তা আমরা যদি জাগে মনে করেন বুড়ি গঙ্গা থেকে তুরাক পর্যন্ত এই যে পার্কটারে আমরা যদি সুন্দর করে দার্শনিক জায়গা করতে পারি ওইখানে কিন্তু টুরিস্ট যেব এই হাতের জিল করা হয়েছে কিন্তু পরিবেশ কলম নাই তো পরিবেশ বিধি তো রাস্তা ভি হয়েছে বুড়িগঙ্গার সাইড দিয়া আপনি সন্ধ্যার পরে যাইবার পারবেন না মানে আপনার সাইড দিয়ে সব লুই যাইব আমগো ওইখানে সুন্দর করে জায়গা জায়গা বুড়িগঙ্গা যে সদর সদরঘাটের ভয়াবহ অবস্থা মানে তো ভয়াবহ অবস্থা নজন নাইকা কারণ কারণ সব হইছে বৈরাগত মনে করেন সরকার মরকার এই ঢাকাতে একটা প্রাইম মিনিস্ট্রি তো সব সব মনে করেন রাতারাতি চেঞ্জ করে নিতে আমরা আসলে আমরা যখন ঢাকা আমরা যখন ঢাকা ঢাকা এরা বক্সবাস করতাম তখন কিন্তু এমন নুংরা ছিল না এই যে এই বাঙালিরা আইছে আইয়া যে বুড়ি দিয়া নামছে তখনই সদর গাছটা গান দাওছে ডালাই কোনো কারো কোনো মানে গরজ নাই পুলিশ বি আহে না ময়লা পয়লা থাকে পরিষ্কার বি করে না মনে করেন পরিবেশ দূষণ হয়ে গেছে বুড়ি গঙ্গা এত সুন্দর আমরা এই যে চেমসের এর পাড়ে আছি

ফেমাস ঐতিহ্যবাহী জিনিস কিন্তু এখন মনে ওইটা আছে ওইটা একটা টুরিস্ট লালবাগ কেল্লা আপনার নব বাড়ি কন আমার লালকুটি কন তো অ্যাকচুয়ালি আমগো এলাকার ঐতিহ্য ঠিক আছে বাংলাদেশে রিপ্রেজেন্ট করে এইসব পিকচারগুলো ঠিক আছে তা আমরা তো আসলে ছোটোবেলায় নববাড়িতে খেলছি লালবাগে গেছি আইছি কোনো সমস্যা নেই ফুচকা খাইছি সমস্যা হয়েছে কোন জায়গায় যেটা বায়া আপা করতে আমাগো ঐতিহ্য তো কোনো শেষ নাইকা ঠিক আছে আপনার আপনি যদি নববাড়ি থেকে নদীটা দেন এত সুন্দর লাগে আপনি কল্পনা করতে পারবেন আপনার যদি কেয়ানীগঞ্জ থেকে নববাড়ির দিকে তাকান আপনি মনে হবে এটা কোন জায়গায় এসে এত সুন্দর জায়গা ঠিক আছে আপনার যেমন এখানে আপনার রানির ক্যাসেলগুলো আছে এটা আপনার

আপাতি কথাটা কইছে আসলে আমি শুরুতেই কোয়া যে আমাকে এক ডিস্ট্রিক্টের মানুষ কিন্তু মনে করে সবাই ডাকাইয়া ডাকাইয়াকে একটা গালির মতো ল্যাঙ্গুয়েজ ইউজ করে ঠিক আছে বাট অ্যাকচুয়ালি তাগো এইটুক নলেজ বি নাইকা ঠিক আছে এইটা যে কোয়া যে তারা যে গালি হিসাবে ইউজ করেটু নলেজ বি নাইকা যে চৌষট্টি জেলার ভিতরে কিন্তু একটা ডিস্ট্রিক্ট একটা জেলা ঠিক আছে আর বাকি কিন্তু তেষট্টিটা জেলা আছে আমরা বাংলাদেশ কিন্তু এত ছোটো না যতটা এই দেশে ওই কমিউনিটির মানুষরা মনে করে এটা কিন্তু আমি এ টিভির মাধ্যমে কিন্তু প্রোটেস্ট করি যে আপনারা যারা আমগরে নন সিলে মানে নন ওই কমিউনিটির মানুষ আমি নাম করতে চাই না ঠিক আছে ওই কমিউনিটির মানুষ সবাই ঢাকাইয়া যাওয়া গায়ে আসলে কিন্তু সবাই কিন্তু ঢাকাইয়া না ঢাকার ভিতর যারা জন্ম হয়েছে বড় হয়েছে তারাই কিন্তু ঢাকায় এক কথা সেকেন্ড কথা আপা যেটা আমরা কইতে চাইছিলাম কইতাছিলাম যে অনুষ্ঠানের ভিতর যে খাওয়ান দাওয়নের ব্যাপারে ঠিক আছে আমাকে ঐতিহ্যের ব্যাপারে আপা আর রাকেশ ভাই যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা কইছে আম্ব নিট অ্যান্ড ক্লিননেস আম্ব টুরিজম লয়ে ব্যাপার ঠিক আছে যে আপনি রাকেশ ভাই আপনি যদি সিটি সেন্ট্রাল লন্ডনে যাই আমরা ঠিক আছে আপনি বিভিন্ন ইউরোপে বিভিন্ন দেশে ঘুরছেন ঠিক আছে ইতালিতে আপনি দেখবেন যে ছোট ছোট পুরান শহরগুলো কত সুন্দর করে আপনার তারা সাজাইছে আপনি যদি ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটিতে যান দেখবেন ছোট্ট গলি দেওয়া কত সুন্দর সুন্দর গলি কত সুন্দর করে সাজাইছে ঠিক আছে আমগো ঢাকার কেল্লেগা এরকম হয় না আমগো কেল্লেগা হয় না অনেকগুলো রিজন আছে আপা এক রিজন হলে আমগো নেতৃত্ব নাইকা আপা আমগো কিন্তু আমগো আমগো ঢাকার লিডারশিপ নাইকা

এখন তো এই পানি পলিট করে ফেলাইছে আপনি ওয়াজ ঘাট সোয়ারি ঘাট ঘাট এইসব কথা করলেন বাউবাজার ঘাট সব পড়ে গেছে সব পড়ে গেছিলো ডাবের

সমস্ত জায়গার লোক আয়া পড়ছে তো এটা আপনার বাড়ি খালার ভাই দাদার বাড়ি ঠিক আছে এখন হয়ে গেছে ওই বাড়িগুলো সব আসলে একতলা দুইতলা যারা এলাকার মানুষ আর থাকে ঠিক আছে এলাকার ভিতরে বয়ে বয়ে কুয়ে যেতে পারতাম কে বাড়িতে গেছে কে বাড়িতে এখন হয়ে গেছে এখন বাড়ি বাড়িতে গেলে আটতলা নয় তালা দশতলা পঞ্চাশ ফ্যামিলি থাকে আপনি ক্যামেরা মেনটেন করবেন তবে একটা জিনিস যেটা আমি কইবার চাই জীবনে কোনো চান্স না এতবার মিডিয়াতে আইসি একটা কথা আমি আমার ঢাকার ব্যাপারে কইতে চাই আমগো পরিবেশ আমগো পরিবেশ আমগো রক্ষা করতে আমগো বুড়ি গঙ্গা নদী আমগো পুরান ঢাকা আমগো ক্লিন রাখতে হইব ঠিক আছে ঢাকায় ঢুকলে আপনি নাকের মধ্যে রুমাল দিয়া ঢুকবেন আমার এলাকার ভিতর না এটা হইব না এইটার লেগে আমগো যারা লিডার আমগো এলাকায় যারা কমিশনার আছে এমপি আছে মিনিস্টার আছে যারা আছে সত্যি কথা দুঃখের কথা যে আমগো এলাকার এমপিগুলো আমগো না নেতৃত্ব লইবার লেখা আমরা তো ফ্রেমের ভিতর আজকে আমরা যে অনুষ্ঠান করতেছি আজকে থেকে পঞ্চাশ বছর কিন্তু ফ্রেমের ভিতর জামুকা ঢাকা একটা ইতিহাস আসলে এরকম এরকম থাকবে আমরা যাতে ওইটা যাতে না ওই

আদি আমাচা গো বাপ দাদার আমলের এরা তো অনেক মোটামুটি ওই ঢাকার শহরে পুরান ঢাকায় সব জন্ম রয়েছে এরা কিন্তু ঢাকার বাইরে কোনো বাড়ি গাড়ি করে নাই কিন্তু বর্তমানে কি যারা যা এই জেনারেশন যারা আছে নেক্সট জেনারেশন এরা কিন্তু ওই যে একটু দূরে যায় বাড়ি গাড়ি করে ওই ঢাকার থেকে যায় গেছে গা এখন প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আপা ফোন দিচ্ছে বন গ্রামের কথা বন গ্রাম টিকাটুলি আমার খুব মানে খুব পছন্দের একটা জায়গা আমি ওইখানে এবং ভাল লাগছে যে ওনারা বাইরে থেকে আইছাও ঢাকায় খাওয়ান পছন্দ করছে ঢাকায় মানুষের কথা কইছে আর আপার হাজবেন্ডের লিগে দোয়া করি আল্লাহ ওনারা ব্যস্ত নসিব করুক আর সেকেন্ড যে ভাই স্পেন থেকে ফোন দিচ্ছে হ্যারেবি ভাল লাগছে স্পেন থেকে ফোন দিচ্ছে হ্যারেবি ভাল লাগছে এরা

দেখবো কি বাড়ি কর দেখবো কি আমি হঠাৎ করে বাড়িতে যেয়ে দেখে তাকাই রয়েছি মনে করেন যে বাড়ি তো নিজের বাড়ি অবহেলা রয়েছে শহর দেখবো কখন আপনি বাড়িতে থাকলে কবেন চুনমার রংকর এটা আমার লোক আইব আমি অনুষ্ঠান করবো আপনি যখন বাড়িতে থাকবেন না

তারা একটা কাবি জাত লইয়া বসবাস করছে কিন্তু পরিবার বড় হয়ে গেছে আর মনে করেন যে ভাগ বাটুরা করতে গেলে দেখা যাচ্ছে তিন কাটা জায়গা কারণে কি রেখে কি দিব তিন কাটা জায়গা করে পয়সা আছে এরা ওই কি আপনার বহিরাগত লোকজনের ম্যানেজার রাখছিল এরা মাইরা মইরা দিছে কাগজ কলম অত মনে করেন দেখে নাই কা এইভাবেই কেলম ঢাকা মনে করেন বেদখল হয়ে গেছে কা অনেকে মনে করেন যে এই বাড়া মনে করেন বারো বছর হয়ে গেছে দখল নিয়ে রয়েছে এরকম বহুবারই আছে আমি বলছি জমিদার বাড়ি যেমন গনাঘাটি একটু বেশি পছন্দ করে আমরা ঢাকায় গনাগাটি খুব পড়ি বিয়াশির মধ্যে দেখবেন একজনে বিশ কি ২০ বিশ বড়ি রয়েছে কারণ

জুতার উপরে জাঁকায়ারা কিন্তু ওই স্টাইলে প্যান্ট না আপনি দেখলে বুঝবেন যে জুতার লগে মনে প্যান্ট প্যান্ট ফিটিং একটা প্যান্ট পিনবো বছরে একটাই পরব ফিটিং করে নিজ দেয়া ফোল্ডার করা থাকবো ঢাকায় স্টাইল তারপর শার্ট দেখেন সব কিছু দেখ মনে করেন যে একটা থাকবো এগো একটা মোগল মোগল ভাব থাকবো দেখবেন যে যদি ওইটা না হয় আমি জানি যদি

তো কল আমার খায় না আমিও বাঙালি তুইও বাঙালি ওই যে যে কইবো জাকেয়া কখন আগে চিন্তা করবো দশবার আরে হালা ওর ঝাঁকাইয়া করলে তাহলে এই হালাই কী বা হালাই হালাই কইতেছি যে খাস বাসা আপনারা আবার খারাপভাবে লুয়েন না যারা বাইরের লোক আমরা একটু কথা কইতে গেলে খাস বাসা মনে করেন আয়াই পরে আপনারা খারাপভাবে লুয়েন না আমরা যে দেশে থাকি না কেন আমরা উদার থাকবো মানুষকে ভালোবাসা দেবো আপনি খান আমি বহুত লোকের আইনে মনে করেন বোরা নিয়ে খাওয়াইছি মাইরা দেয় একটু এই গলা বলা জোরে গেল আরে ভাই খায়া দেয় একটু আপনি খান হেরপরে কয় না জিনিস তো ভালো আবার কিছু কিছু ডিস্ট্রিক্টের মানুষ তো বুড়হানি টেস্টই বুঝে না ভয় পায় আগে ভয় পায় কয় বুড়হানি কারে কয় এটাই জানে না আবার একটা ওই মনে করেন এক ভাইয়ের গল্প আছে এক ভাই তালিতে থাকতো তো ওই বেচ বাড়িতে মনে করেন বাবুচি রান্না করে তো কইছে ওই আজকা বুড়ানি কইরো বিরানির লগে

আমরা এটারে কি মনে করি যে এটা কিন্তু যারা বাকরখানির মজা বুঝবো না হ্যাঁ কিন্তু বুঝে না হ্যাঁ কিন্তু বুঝে না আমরা ঢাকারা চার দিয়া যদি বাকরখানি না খাই মাগার পুরো সারা দিনই সারা দিনই বেকার বুঝবো না আর মনে করেন যে আমরা যারা বাইরে বিয়া করছি বাইরে বাইরে বিয়া করছি আমি বিয়ে ঢাকায় বিয়া করি নাই

শিক্ষা বিলই মনে করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি একটু আগে না যে আমার ঢাকায় আমরা লেখাপড়ার দিক দিয়ে অশিক্ষিত মাগার যে শিক্ষাটা তো আইছে ঢাকা শহর থেকে আমি প্রথম ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় তো সব ঢাকার শহরে যত আপনার বিশ্ব যত কলেজগুলো রয়েছে ঢাকার আগে এক সময় তো মনে করেন কিছুদিন করছিল যে বাংলাদেশে সব শিক্ষা বলে এক প্রশ্নের পরীক্ষা হইব মাগারে এখন তুই লালাইছে ওইটা ওইলা আমার কাছে ভালো আছিল যে সব এলাকার লোকজন এক প্রশ্ন পরীক্ষা দিয়ে আই তো আমরা দেখতাম কার কত রেজাল্ট তো আমরা শিক্ষাটাকে তো আমরা ধরে রাখছি আমরা তো ঐতিহ্য সেই প্রথম থেকে মনে করেন ঢাকা কলেজ নটরড্রাম কলেজ সেঙ্গেগ্রি কলেজ এগুলি তো মনে করেন যে এই সব স্কুলে পড়ানোর লেগা বাইরের শহরের পলাপ আমরা বীর দিয়া থাকে চান্স পায় না আচ্ছা এখন আমি মুক্তি বাইরে কিছু কইতাছি মুক্তি আপনি লালবাগ কেল্লা সম্বন্ধে জেনে কি কইতাছিলেন আমাদের কিন্তু সময় নাই কাটে আচ্ছা খুব শর্ট করে আমি দুইটা কথা গো লালবাগ কেল্লা সম্পর্কে লালবাগ কেল্লা কিন্তু আমরা

রাকেশ ভাই ইসলামপুর রোড কিন্তু ডাকার শেষমতা আছে চক ইসলামপুর রোড কিন্তু এক সময় ডাকার মেন রোড আছে আচ্ছা এবং ওইখানে কিন্তু নববারী এখানে নববারীর গেট বি আছে আমরা এই মিনি অনেকেই মার্কেট করে ইসলামপুর খেয়াল ইসলামপুর যেমন গেট অন দেখা যায় না কিনা ঠিক আছে এই হলো সমস্যা ঢাকার তো যাই হোক আমি আপনার কিছু সময় কম আছে আমি একটা কথা খালি কই যে আমরা এখানে ঢাকাইয়ারা খুবই কম সংখ্যক মানুষ আছি ঠিক আছে যারাই বা আছে যেটা আমি আপনাকে কইতে চাই আমরা এখানে ঢাকা অ্যাসোসিয়েশন ইউকে নামে একটা অ্যাসোসিয়েশন আছে রাকেশ ভাইও মেম্বার আমিও মেম্বার আমরা এখানে চাই যে ঢাকাইয়ারা সবাই আহুক আমরা যে আড্ডা মারতে পারি গল্প করতে পারি অনুষ্ঠান করতে পারি একটা গেট টুগেদার হয় ঠিক আছে আমরা ঢাকা একটি পারি আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে আমগো যে ডাকার সকল যারা একটা একটা ডাকার মানুষের একটা প্ল্যাটফর্মের দরকার আছে এই সম্বন্ধে আপনি কি কোন সকল সকল আমগো সকল জায়গা যারা এখানে আছে ডাকার আছে আমি সব এরকম যে মত বিরোধ কইরো না পরামর্শ দিত এইখানে দাও এইখানে বাংমো এইখানে গরমো এক এক জায়গায় থাকো দশ জায়গায় দৌড়ে না

যে আমরা এইভাবে সাজাইতে চাই একভাবে না হইলে আরেকভাবে হইব मगर আপনাদেরই আইতে হবে একসাথে বিলবইতে হবে আপনারা এটা মনে রাখবেন যে আমরা সবাই এক লগে থাকি মানে সুজা কথা এক ছায়ার তলায় যদি আমরা ঢাকা এর জায়গা ওই জায়গা তাহলে কিন্তু আমগো আমগো একটা আপনি একটা ঐwidetilde ভাই ঈদ করবার চাই হে আমি চাঁদরাইট মিস করছি গত কয়েক বছর যাবত চাঁদরাইট মিস করতেছি অনেকে চাঁদরাইট বোঝে না

না এটা এটা কথাটা নেগলেট কইরা না কয় আমগোজনও প্রাউড করা কয় যে উনারা ঢাকাইয়া মগর আমি কলম প্রাউড করি ওই যে যে যাই কোক ঢাকাইয়া কইলে আমি প্রাউড করি আমি কই যে অমুক জেলার লোকরা আপনারা ঢাকাইয়া কোয়েন না ও হে ঢাকাইয়া না আপনাদের নাম ধরে কন যে গ্রামমা কোনবা অন্য এলাকার লোক আমবা কিন্তু গ্রামমাই কই বাইরের শহরে বাংলা বাংলা কইতে পারি মনে করেন খেত কামার কই তারা আমরা বলতে মনে কিছু কইরেনা আমরা এখানে অ্যাকচুয়ালি মানে জাস্ট একটু ফান করতেছি তো মনে কিছু করার নাই আপনারা সবাই দেখবেন যে আমরা যাকে এরা কেমন আমরা যদি আপনাদের লোকে যাকে ওই ব্যবহার দিতে না পারি আপনারা কইবেন যে ওরা ও বিগ্রাইমা আমরা কি না বলে ঢাকা এরা প্রাণ দিল খুইলা দিয়া দেব শব্দমো শব্দমো আমরা তো দেনের লেগে আমরা তো দিয়া অবস্থা আমরা তো লয়ে অবস্থা না আমরা দেওনের লেগে আমগো জায়গা নাম হইছে জায়গা আমরা দিমু আপনারা খালি লইবেন খারাপ লাগলে আপনারা কইবেন আমরা চেষ্টা এবং যারা জাকায়ারা আছো তারা কাউরে মনে কষ্ট দিয়া এখানে চলবা না তুমি আমগো গালি দিব আমরা চাই না আমরা চাই সবার লগে অন্তর দিয়া মিশবা যদি দেখো লোক খারাপ এর সাইকেল রেখে দিবা কিন্তু গালি দেওয়ানোর দরকার নেই ঠিক কথা সবাই শেষ কথাই যাই আর অনেকে এই করোনা ভাইরাসে আমরা যোগাযোগ করি একটা নেটওয়ার্ক বানাই আমরা একটা ঈদের অনুষ্ঠান এত বড় বড় কথা লাভ নাই যে অনেক কিছু কইরা আমরা জানি আমরা বিদেশের মাটিতে অনেক স্ট্রাগল করে চলি তো যাই হোক আমরা সবাই একলগে আসতে পারি একলগে বইতে পারি এবং দিল খুলে সবাই কথা কইতে পারি একদম সোজা কথা কই আমার সতেরো বছরের জীবনে কিন্তু আজকে ফার্স্ট এতক্ষণ ধরে ডাকাই বাসায় কথা কইলাম কারণ ডাকাই বাসার মানুষ নাই ধন্যবাদ সবাই ঠিক আছে দর্শক মন্ডলী আমরা আমাকে সময় শেষ আপনি গুলোকে আবার আগামী পর্বে দেখা হইব আপনারা যদি মনে করেন যে আপনারা টিভির পর্দা আয়া আপনারা ডাকার বাসায় লগে একমত হইবেন কিছু কইবেন আপনারা আমগো আয়ন টিভিতে যোগাযোগ করেন ততদিনে আপনারা বালা থাকেন দেখা হইব আগামী পর্বে সুস্থ থাকেন সুন্দর থাকেন করুণামুক্ত থাকেন